সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। বহুবাজারের পর আবার ফাটলের ঘটনা। সল্টলেকের ডিবি ব্লকের 85 নম্বর বাড়িতে ফাটল। ফাটলের জেরে রীতিমতো আতঙ্কে ভুগছেন সেই বাড়ির মানুষজন। প্রতি মুহূর্তে কম্পন অনুভূত হচ্ছে এমনটাই সূত্রের খবর। পাশাপাশি বাড়ছে বায়ু দূষণের আশঙ্কা। সল্টলেকের ডিবি 85 নম্বর বাড়ি জুড়ে দেখা দিয়েছে বড় বড় ফাটল। আতঙ্কে ভুগছেন ওই ব্লকের বাসিন্দারা। সবসময় অনুভূত হচ্ছে কম্পন। অভিযোগ, ওই ব্লকের এই আবাসনের উল্টো দিকের প্লটে তৈরি হচ্ছে বড় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিল্ডিং। সেই কাজের জন্য নিয়ে আসা হচ্ছে বড় বড় মেশিন, যার কাজের ফলে কম্পন অনুভূত হচ্ছে। সেই কাজ বন্ধের দাবিতে প্রজেক্টের গেটের সামনে বিক্ষোভ দেখালেন আজ সেখানকার মানুষজন। যদিও কোর্টে এই নিয়ে তারা অ্যাপিল করেছে, বিভিন্ন জায়গায় চিঠিও দেওয়া হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। সেই জন্য আজ বিক্ষোভও দেখান সেখানকার মানুষজন। এই প্লটটা অ্যালোটেড ছিল, যবে আমাদেরকে এখানে প্লট দেওয়া হয়েছে, ওরা বলেছে এটা প্রাইমারি স্কুলের প্লট, এখানে একটা ছোট বাচ্চাদের স্কুল হবে যেটাই পাক সঙ্গে জড়িত হবে। কিন্তু এখানে এরা 7 তলা বিল্ডিং, সেটাও অফিসিয়াল, একটা ছোট শান্তিপ্রিয় ব্লকের ভিতরে অত বড় একটা অফিসিয়াল বিল্ডিং করা, মানে ইট ইজ দ্য টর্চার ফর দ্য রেসিডেন্ট অফ দ্য ব্লক। বাস একটাই কথা আছে কি ইলিগাল ওয়ার্ক এখানে হচ্ছে, 100% ইলিগাল, দ্যাটস অল। অ্যান্ড উই ওয়ান্ট দ্য জাস্টিস ফ্রম দ্য গভর্নমেন্ট অ্যান্ড কোর্ট বোথ।